নমস্কার বন্ধুরা, আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক দিন সন্ধে 6:30টার সময় মক টেস্টের নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। দেখে নাও আজকে নিয়ে প্রথম প্রশ্ন, পঞ্চানন এই ছদ্মনামে কোন লেখক পরিচিত? পঞ্চানন এই ছদ্মনামে কোন লেখক পরিচিত? প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য 2 থেকে 5 সেকেন্ড টাইম পাবে এবং সব শেষে জানাবে তোমরা কত স্কোর করলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পঞ্চানন এই ছদ্মনামে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই লেখক পরিচিত। অপশানে একদম কারেক্ট অ্যান্সার। এরপর দেখে নাও রাম বসু, ইনি হচ্ছেন কনিষ্ক এই ছদ্মনামে কিন্তু পরিচিত। তারপর দেখা রয়েছে শক্তিপদ রাজগুরু, ইনি হচ্ছে পঞ্চমুখ এই ছদ্মনামে কিন্তু পরিচিত। নেক্সট কোশ্চেন, ইন্দ্রনাথ এই চরিত্রটি কোন লেখকের স্রষ্টা? ইন্দ্রনাথ এই চরিত্রটি কোন লেখকের স্রষ্টা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই লেখকের স্রষ্টা। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেসিনের সন্ধি কত সালে হয়েছিল? বেসিনের সন্ধি কত সালে হয়েছিল? তো কমেন্টের মাধ্যমে তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো যে বেসিনের সন্ধি কত সালে হয়েছিল। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1802 সালে বেসিনের সন্ধি হয়েছিল। অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ডিটেলসে দেখো, বেসিনের সন্ধি পেশওয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ কোম্পানির মধ্যে কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভর সংখ্যার অপর নাম কি? ভর সংখ্যার অপর নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ার্স সংখ্যা। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, শ্রীরাম সাগর পরিকল্পনা কোন নদীর ওপর গড়ে উঠেছে? শ্রীরাম সাগর পরিকল্পনা এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি গোদাবরী এই নদীর ওপর গড়ে উঠেছে। অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর দেখে নাও, এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এই যে শ্রীরাম সাগর পরিকল্পনা এটি কিন্তু তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, দাম্পা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ডাম্পা ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি মিজোরাম এই রাজ্যে অবস্থিত। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। নেক্সট, এক্স রশ্মির আবিষ্কর্তা কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্স রশ্মির আবিষ্কর্তা কে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক্স রশ্মির আবিষ্কর্তা হচ্ছে রন্টোজেন। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ছোঁয়াচে রোগ নয়? নিচের এই যে 4টে অপশান দেখতে পাচ্ছ এর মধ্যে কোনটি ছোঁয়াচে রোগ নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আর্থ্রারাইটিস, বা আমরা যেটাকে পাতি ভাষায় বলে রাখি যে বাত, এটি হচ্ছে কিন্তু ছোঁয়াচে রোগ নয়। অপশান সি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূপ্রাকৃতিক অংশের মাটির রং লাল? নিচে যে 4টে ভূপ্রাকৃতিক অংশের কথা উল্লেখ করা রয়েছে এর মধ্যে কোন ভূপ্রাকৃতিক অংশের মাটির রং কি লাল? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই যে রার সমভূমি, এই অংশের মাটির রং কিন্তু লাল প্রকৃতির হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 26 জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হবেন? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় 2জন ইঙ্গ ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হবেন? সঠিক অ্যান্সার হবে 331 নম্বর ধারা অনুযায়ী এটিকে মনোনীত করা হয়। অপশান বি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, গোলাপি বর্ণের কাচ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? গোলাপি বর্ণের কাচ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এই যে গোলাপি বর্ণের কাচ এটি তৈরি করতে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। অপশান সি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূপ্রাকৃতিক অংশটি সারা বছর স্যাঁতসেঁতে থাকে? নিম্নলিখিত কোন ভূপ্রাকৃতিক অংশটি সারা বছর স্যাঁতসেঁতে প্রকৃতির থাকে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে
তরাই ও ডুয়ার্স এই ভূপ্রাকৃতিক অঞ্চলগুলি কিন্তু সারা বছর স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়ে থাকে। অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার। দেখে নাও পরবর্তী প্রশ্ন, হাওয়াই মহল কোথায় অবস্থিত? হাওয়াই মহল এটি কোথায় অবস্থিত? তো তোমরা তাড়াতাড়ি কমেন্টে সঠিক উত্তর করার চেষ্টা করো। এক্ষেত্রে যারা অপশান এ বলছো একদম কারেক্ট অ্যান্সার, জয়পুরে কিন্তু এটি অবস্থিত, অপশানে একদম সঠিক উত্তর। দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন, ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত? ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি কর্ণাটকে অবস্থিত, অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি প্রথম হ্যামিল্টন এই শহরে অনুষ্ঠিত হয়েছিল, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, গোর্গাবুরু নিচের কোন পাহাড়ের অংশ? গোর্গাবুরু এটি নিচের কোন পাহাড়ের অংশ? সঠিক অ্যান্সার হবে অযোধ্যা পাহাড়ের অংশ, অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, শম্বর লেক কোথায় অবস্থিত? শম্বর লেক এটি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি রাজস্থানে অবস্থিত, অপশান এ একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, শম্বর লেক রাজস্থানে অবস্থিত। দেখে নাও আজকে নিয়ে নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি? নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অক্ষরেখা, অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হবে 20 অক্টোবর এটিকে পালন করা হয়ে থাকে, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলা পুরোটাই মালভূমি? নিম্নলিখিত কোন জেলার পুরোটাই মালভূমি? সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে পুরুলিয়া, এই জেলার পুরো অংশটাই মালভূমি, অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে? সঠিক অ্যান্সার হবে ইউনিসেফ, এই সংস্থাটি শিশুদের নিয়ে কাজ করে, অপশান এ একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, চাঁদ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়? চাঁদ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়ে থাকে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটিকে বলা হয়ে থাকে কি, সেনেলোলজি, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন নদীর তীরে সবথেকে বড় কয়লা খনি অবস্থিত? ভারতের কোন নদীর তীরে সবথেকে বড় কয়লা খনি অবস্থিত? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে দামোদর, এই নদীর তীরে কিন্তু সবথেকে বড় কয়লা খনি অবস্থিত, অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, প্রথম ক্যাবিনেট মিশন গণপরিষদে মোট কতজন সদস্য স্থির ছিল? প্রথম যখন ক্যাবিনেট মিশন অনুষ্ঠিত হয়েছিল তখন গণপরিষদের কতজন সদস্য সংখ্যা স্থির ছিল? সঠিক অ্যান্সার হবে 389টি সদস্য সংখ্যা কিন্তু স্থির ছিল, অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত? গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি বিহার রাজ্যে অবস্থিত, অপশানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ এবং কমন কোয়েশ্চেন, অনেক পরীক্ষায় এটি আসে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে লর্ড ক্যানিং, অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, ধনরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ধনরাজ পিল্লাই ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন হকি খেলার সঙ্গে যুক্ত, অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, রাজস্থানের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাজস্থানের প্রবেশদ্বার এটি কোন শহরকে বলা হয়? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটিকে বলা হয় ভরতপুর, এই শহরকে, অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নাও আজকের নিয়ে লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি,
পরের দিন আমি আর সঠিক অ্যান্সার তোমাদের কাছে জানিয়ে দেব। তো এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এটাও জানাবে যে তোমরা কত স্কোর করলে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ। হু শুড জয়েন আনএকাডেমি প্লাস? সত্যি তো আমরা আনএকাডেমি প্লাসে জয়েন করবো কেন? কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটারদের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছ এবং তাদের গাইড পেয়ে যাবে। এখানে চলছে অনেক ব্যাচ, যেমন কি WB টেট, WB SI মেনের ব্যাচ, মিসলেনিয়াস, PSC-র মতো বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আনএকাডেমি প্লাসের মাধ্যমে। এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে, 16 আগস্ট, তোমরা সেখানে জয়েন করতে পারো। এছাড়াও 15 আগস্ট নতুন একটি ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও তোমাকে 30 আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু 5ই জুলাই একটি ব্যাচ চলছে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে। এছাড়াও 15ই জুলাই ব্যাচ চলছে, সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো। আর আমরা এই আনএকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন, প্লাস কী কী ফেসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়া দরকার রয়েছে। দেখো, পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছ তোমরা। এরপরে আছো সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশান পেয়ে যাচ্ছ। নো ইয়োর র্যাঙ্ক এভরি ক্লাস, অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে। বেস্ট এডুকেটারের সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছ। এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ, দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস, অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে। উইকলি কুইজ পেয়ে যাচ্ছ, তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ মেগা কুইজ পেয়ে যাচ্ছ। এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনএকাডেমি প্লাস জয়েন করলে। দেখো, এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ডিসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা ফলো করতে পারো। TD10 লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো, দেখো কোন সময় 1 মাস বা 3 মাসের জন্য তোমরা সাবস্ক্রিপশন নিবা না, তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে। আমি তোমাদেরকে বলো 12 মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো। 12 মাসের নিলে তোমাদের দেখো লেখা আছে 7000 টাকা, সেখানে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, 700 টাকা কমে যাবে, সামথিং 500 টাকা করে মাসে তোমাদের পড়বে। আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আনএকাডেমি প্লাস থেকে পেয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য তোমায় বোঝাতে পেরেছি কেন আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন করবে। তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো।